নমস্কার, আমি আজকে আপনাদের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। এই নিরামিষ রেসিপিটা হচ্ছে আপনার চাল কুমড়োর তরকারি। আমি এর আগে ছাঁচি কুমড়ো দিয়েছি, এবার আমি চাল কুমড়োর তরকারি করব। এই তরকারিটা করতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি। লাগবে আমার চাল কুমড়ো, এটা আমি একটা চাল কুমড়ো, আমি 1 কিলো ওজনের চাল কুমড়ো নিয়ে এসেছিলাম, সেটা হাফ আমি কেটে নিয়েছি, এটা 500 গ্রাম মতো হবে চাল কুমড়ো। আর একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর লাগবে আপনার মশলা, লাগবে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ লাগবে, আর লাগবে আপনার ছোলা, ছোলা বা চানা কেউ গুড় বলে। এই ছোলাটা আমি রাত্রে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, এটা ভেজানোর পর 1 কাপ মতো আমি নিয়েছি। আর নারকেল নিয়েছি একটু কুড়ে, এটাও 1 কাপ মতো কোড়া নারকেল। আর আদা নিয়েছি 1 চা চামচ, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ, আর জিরা বাটা নিয়েছি 1 চা চামচ। এই চাল কুমড়োর তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু চিনি নিয়েছি, 1 চা চামচ মতো চিনি নিয়েছি। আর লাগবে একটু গরম মশলা, এটা গরম মশলা পাউডার আপনার, শাহি গরম মশলা, সানরাইজের গরম মশলা আমি 1/2 চা চামচ মতো নিয়েছি, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আপনার সর্ষের তেল, এটা আমি সর্ষের তেল দিয়ে করব। আর একটা কথা আপনাদেরকে বলি, যে আমার আগের যে জারটা ভেঙে গেছে ওটা খুব সুন্দর জার ছিল, এই জারটা অনেক দামি, কিন্তু আপনাদেরকে বলবো এরকম জার আপনারা কিনবেন না। এই জারটা নিলে খুবই অসুবিধা হচ্ছে আমার, কেন আমাকে একটা নিচেই এরকম একটা বাটি রাখতে হচ্ছে, না হলে এই সাইড দিয়ে তেল এমনিতেই বেরিয়ে যাবে, যখনই আমি এখান দিয়ে ঢালবো তখন এখান দিয়ে আস্তে আস্তে করে তেলগুলো বেরিয়ে যাচ্ছে। ওই জন্যই আমি বলবো এরকম জার আপনারা কিনবেন না, খুব অসুবিধা হবে, কারোর অসুবিধে হোক আমি চাই না, তো ওই জন্যই বলছি এরকম জার কিনবেন না। প্রথমে আমি কড়াই একটু তেল দেব, আমি 1 টেবিল চামচ মতো তেল দেব। সামান্য একটু হলুদ দেব, দিয়ে আলুগুলো আমি দিয়ে দেব। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি 5 ফোড়ন আর দুটো তেজপাতা নিয়েছি, আর 1/2 চা চামচ মতো 5 ফোড়ন নিয়েছি, এটা আমাকে ফোড়ন দিতে হবে, এটা গন্ধটা খুব সুন্দর আসবে। আলুটা আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আমার আলু তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এই ছোলা ভেজানো ছোলাগুলোতে দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব, এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো, লঙ্কা বাটাটাও দিয়ে দেবো, জিরা বাটাটাও দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আমি চাল কুমড়োটা এবার দিয়ে দেবো। খুব সামান্য আমি একটু হলুদ দেবো, চাল কুমড়োয় বেশি হলুদ লাগে না, আমি 1/2 চা চামচ মতো হলুদ দেবো। আমি নুনটা দিয়ে দেবো, আমি একটু নাড়াচাড়া দিয়ে এই নুন দিয়েছি, এবার একটু জল বার হবে, আর এই জলেই আমি চাল কুমড়োটা সিদ্ধ করবো। ওই জন্য আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো,
আমি ফ্লেমটা মিডিয়াম করে দেবো, নাহলে জল যেটা বেরোবে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে আর চাল গুঁড়োটাও সিদ্ধ হবে না। আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দেবো। আর 5 মিনিট হয়ে গেছে, দেখবো তরকারিটা কেমন হয়েছে, জল বেরিয়েছে। এই জলেই আমি সিদ্ধ করবো চাল কুমড়োটা। এটা মোটামুটি 5 মিনিটে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আর আলুটাও দেখবো। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নারিকেলটা দিয়ে দেবো। যারা নারিকেল খান না তারা কিন্তু নারিকেল দেবেন না, এই ছোলা দিয়ে করবেন তাতেই ভালো লাগবে, চানা ভিজিয়ে চানা দিয়ে করবেন ভালো লাগবে। আর নারিকেল যারা খান তারা নারিকেল দেবেন, নারিকেল দিলে খেতে খুব সুন্দর হয়। একটু নাড়াচাড়া দেবো আমি বেশ করে দিয়ে আমি 2 মিনিটের জন্য আবার ঢাকা দেবো। 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আবার ঢাকা দিয়ে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমি একটু নামিয়ে নেবো, নিয়ে একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবো। আমি এবার কড়াই আর 1 টেবিল চামচ মতো তেল দেবো ফোড়ন দেওয়ার জন্য। যেই 5 ফোড়ন আর তেজপাতাটা এতে দিয়ে দেবো, 5 ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। আমার 5 ফোড়নটা ফুটে গেছে, এবার আমি তরকারিটাকে ঢেলে দেবো। একটু বেশ করে আমি খুঁটিটা একটু একটু ঘেঁটে ঘেঁটে দেবো। এবার আমি গরম মশলাটা এটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো 30 সেকেন্ডের জন্য। একটু নাড়াচাড়া করে নিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমার 30 সেকেন্ড হয়ে গেছে। আমি যখনই গরম মশলা দিই তখনই একটু 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখি, তাই তরকারিটার গন্ধটা খুব সুন্দর থাকে। তো ওই 30 সেকেন্ড পর আমি এসছি, তরকারিটা আমি এবার উঠিয়ে দেবো। হয়ে গেছে আমার চাল কুমড়োর একটা নিরামিষ রেসিপি। এটা খুব সুন্দর খেতে, আপনারা বানাবেন খুব ভালো লাগবে নিরামিষ রেসিপিটা। আর এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, কিন্তু এটা আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন নিরামিষ রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।